এই জন্য সত্যি কথা বলতে কোনো ভিডিও করার সময় শুধু বলতে সিংহ ওই দিদি ভাই অনেকবার পরে কমেন্ট করেছে সারাদিন তোমাকে কোলে নিয়ে এরম এরম করতে হবে, হ্যাঁ নালে দদ খাবা। গুড মর্নিং পম্পি, গুড মর্নিং তোমাদেরও সকলকে শুভ সকাল। একটা নতুন দিন থেকে আবার ব্লগটা শুরু করলাম, অনেক ভিডিও শুরু করছি, ওই তো ভিডিও হোক ব্লগ হোক শুরু করলাম। দু চার দিন তো ব্লগ দিতে পারিনি তোমরা জানো, তা আজকে সকাল থেকেই। এক দিদি ভাই কমেন্টও করেছিল যে তুমি ব্লগ দিচ্ছ না কেন, দিদি ভাইয়ের নামটা বলো, নামটা ঠিক মনে পড়ছে না, মনে হয় সুপর্ণা, মনে হয় তোমাদের দাদা ভাইয়ের অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে। আমার তো কত কাজ পড়ে, সেই জন্য তোমাদের দাদা ভাইও এখন ভিডিও আমার ক্যামেরা ধরতে পারছে না, ভিডিও করতে পারছে না, আর আমি কথাকে নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকছি যে সত্যি কথা বলতে কোনো বড় ভিডিও করা হয় না। নিয়েই তো সারাদিন বসে থাকতে হয়, সারাদিন বসে থাকতে হয়, বিছানা থেকে নামতেই চায় না, বিছানা বলছি সরি কোল থেকে নামতেই চায় না, বিছানায় ঘুমাতে ভালোবাসে, বিছানায় শোয়ালেই কান্না শুরু না। কালকে রাতে তো তাও ঘুমিয়েছে, রাতের বেলা প্রায় তিন, কাল রাতে একটা শট করেছি যে রাত দুটোর সময় আমি জেগে বসে আছি, ঘুমাচ্ছে না, তাকিয়ে খেলা করছে হাত নিয়ে। চলো শটটা তোমরা পরে দেখতে পাবে কি করেছে। অন্য ঘরে শোয়ানো হয়েছে এই বিছানাটা তুলবো বলে, তো সারাদিন আবার কাঁদছে নাকি দেখো, গিয়ে কাঁদতে পারে আবার, কথা ঘুমাচ্ছে, এখন দেখাবো না কথাকে পরে দেখাবো, কথা ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি, নাহলে ঘুম থেকে উঠে না ধীরে সুস্থ করো আবার হচ্ছে বেশি তাড়াতাড়ি, হ্যাঁ কাজে বললাম না। চলো তাহলে কথাকে দেখিয়ে নিয়ে আসি। এই মাত্র কথাকে ওর মা ঘুম পাড়ালো কিন্তু আবার কান্না শুরু করেছে। ওই কি হয়েছে, দুঃখ কেন, বাবা কি হয়েছে, কই দেখি বলো, গুড মর্নিং বলো, বলো আমি তো কখন উঠেছি, কে আছে সোনা, বলো আমার গুড মর্নিং সবার আগে হয় তাই না সোনা, ওই সোনা দেখো তোলো, হিসু হিসু করেছে নাকি দেখো, হ্যাঁ হিসু করেছে, হ্যাঁ সেই জন্য যে আমি থাকি সেই ওর হিসুটাও হয় ঠিক, হাই তুললো ওর হিসুটাও হয় যখন আমি শুয়ে দিয়ে চলে যাই। সোনা হিসু করেছো, হিসু করে তাকিয়েছো, বাহ এই মাত্র তোমার মা শোয়ালো, আবার হাঁচি মারছে, দাও দাও বদলে দাও তাড়াতাড়ি বদলে দাও। এই তো সোনা, ওই সোনা তুমি এতবার উঠলে কি করে হবে বলো, কি করে হবে এতবার উঠলে, এত উঠলে কি করে হবে, ওই সোনা ঠান্ডা ছিল খুব, মেঘলা সারাদিন কোন রোদ ওঠেনি। এই তো সোনা, ও সোনা আমার সোনা কি হয়েছে, কি এই তো আমি চেঞ্জ করে দিচ্ছি, এই যে না না এই তো আমি চেঞ্জ করে দিচ্ছি, টুপিটা ঘুরে গেছে, এই দেখো পম্পি এখন সব নিজে একা একাই করতে পারে, আগে আমি ধরতাম এখন করতে করতে সব নিজেই একাই করে। আমার
কাঁদে না কাঁদে না আর কাঁদে না, এই তো হয়ে গেছে হয়ে গেছে বাবা। তোমার টুপিটা এত 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 দুষ্টুমি করলে টুপিটা তো ঘুরে যাবে, তাও এখন ওকে টুপিও পরানো হয়নি, পাতলা একটা কাপড়ের টুপি মাথায় দিয়ে রাখো যাতে একটু কানে ঠান্ডাটা না লাগে। তাহলে দেখেছো বন্ধুরা কেন ভিডিও করার সময় পাই না, একটুখানি কাজ করতে বিছানাটা গোছাতে শুরু করলাম তার মধ্যেই উঠে পড়েছে। এই জন্য সত্যি কথা বলতে কোনো ভিডিও করার সময় মানে শর্ট ভিডিও করবো সেটাও করতে পারি না, এই যে ওকে নিয়ে করবো কান্না শুরু, এই কান্না যদি ভিডিও করি তাহলে কি তোমাদের ভালো লাগবে সারা দিন কান্না। আমি এখন এই যে কাজ বাদ দিয়ে নিচে অনেক কাজ বাদ দিয়ে এখন ভিডিও করছি, চাও খেতে পারিনি, চা খাবো এখন, দেখি চাটা নিয়ে আসি। হ্যাঁ দেখো মা হচ্ছে কাজ করছে, এদিকে মাসির রান্না বান্না সব হয়ে গেছে, কি খাচ্ছে? ও ঠিক আছে তাহলে আবার ঘুম পড়ো, আবার তাহলে পরে ভিডিওতে ফিরছি। এই দেখো আমি এখন কোলে নিয়ে ঘুরছি, এই যে কথা আমি এখন কোলে নিয়ে ঘুরছি, এদিকে পম্পি খাবার গুছাচ্ছে, ওই দেখো নালে পরে চুপ করে থাকে না, তো এতক্ষণ খাওয়ার ছিল তা ওর পেট ভরেনি, আবার খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, আমি ঘুরিয়ে ঘুরিয়ে থামালাম। পম্পি এই যে মেথি শাক অল্প একটু দিলাম, ঠিক আছে? মেথি শাক হ্যাঁ অল্প দাও। এই তুই আবার কাঁদছিস কেন? হ্যাঁ এই তো ঘুরছি তো, নিয়ে ঘুরছি তো, আবার কাঁদছিস? মা কাজ করছে, সবাই কত ব্যস্ত থাকে, এর মধ্যে ব্লগ করা খুব ঝামেলা হয়ে যায়। ও দিদির নামটা তখন ভুল বলেছিলাম, একবার বলে দাও। মধুমন্তি সিংহ। ওই দিদিভাই অনেকবার করে কমেন্ট করেছে, দুবার মনে হয় কমেন্ট করেছে যে বড় ভিডিও দিও, তোমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসি, কেন দিচ্ছ না? তো আজকের ভিডিওতেই দেখে নাও কেন দিচ্ছি না। ও থামছে না, ও তাড়াতাড়ি দাও তারপরে ওকে খাওয়াও। আমি খেয়ে উঠলাম, এই যে এখন আমার পম্পি খেতে বসেছে, এই যে ঠাম্মির কোলে আছে, এখন আজকে একটু বেশি কান্নাকাটি করছে, খিদে পেয়েছে নাহলে পেট ফেট ব্যথা করছে হয়তো। চুপ করেছে ঠাম্মির কোলে, তো আবার চুপ করেছে, আমার কোলে একদমই চুপ করছিল না। তো কাঁদলে পাগল মানুষ কি বলবে, যে বাচ্চাটা সব সময় কাঁদে বলবে না, কত বোঝে নাকি, বুঝতে করে থাকতে চায়, বুঝতে পেরেছে, থেমে গেছে। তুমি আস্তে আস্তে খাও, ধীরে সুস্থে খাও। গালের মনে হচ্ছে একটু মিলিয়েছে, একটু আগের থেকে মনে হচ্ছে একটু কম, লাল দগরা দগরা হয়ে গেছিল সেরকম নেই। একটু কমেছে, এই যে গালগুলো সাদা হয়েছে। মানুষের কাজ নাই, খাওয়া দাওয়া নাই, চান নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, সারাদিন তোমাকে কোলে নিয়ে এরম এরম করতে হবে, হ্যাঁ নাহলে দদ খাবা, এই দুটোর একটা। আর ওই যে রূপদাদা বলে, হ্যাঁ সারাদিন খায়, সারাদিন খায়, রূপদাদা তো আর ছাড়বে না, সারাদিন খায়, হ্যাঁ আর কাঁদে। ওই জন্য তো রূপ এখন বলে হ্যাংলা ওকে, আর দিদিকে হ্যাংলা বলতো, এখন ওকেও হ্যাংলা বলে। রূপদাদা কি বলে দেখবা খানে তোমাকে, তখন তুমি লজ্জা পাবা, হাসবা, লজ্জা লাগবে তখন। হ্যাঁ রূপদাদা না, ও মা ও মা দেখো রূপদাদা কি বলে আমাকে, বড়দাদা কি বলে আমাকে, আমাকে বলছে হ্যাংলা হ্যাংলা, তখন নাদির শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে।
খাবে আমি আমার জন্য দুধ খাবে না না আর 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 কিছু করব না আবার পরে দেখা হবে। এই যে রূপ চলে আসছে আর বাবা নিয়ে এলো আমাকে দাও একা একা সব জামা প্যান্ট খুলে গেল। দিদা খাচ্ছে এখন খাওয়া দাওয়া করছে দিদা দাদু দেখি কথা কি করছে কথা কি করছে খাচ্ছে ও আচ্ছা খাওয়া দাওয়ার সব আয়োজন হচ্ছে দুপুরবেলা। হ্যাঁ কি হয়েছে মা জেগে গেছে তো? ও বাবা জেগে গেছে, এই একটু আগে ঘুম পাড়ানো হলো হিসি করে দিয়েছে তাহলে তো বদলাতে হবে। পারবা তুমি বদলাতে না ওকে ডাকবো বলছো ইয়ে করেছে হ্যাঁ হিসু করেছে বদলাতে হবে তো পেরেছো? ও পেরেছে বলছে নেংটি নেংটি পড়াবো না 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 ও সোনা ও সোনা না 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 খাওয়ার জন্য সব কান্নাকাটি চলছে একজনকে রেডি করানো হচ্ছে খেতে বসবে রূপকে বলছে ও শোনা ও শোনা সারাদিন কথাকে ও শোনা ও শোনা করতে করতে অভ্যেস হয়ে গেছে হয়তো নতুন জামা তোর বোনের ভালো করে ধরবি ও এখন খাবে তোর কিছু বক্তব্য বলছি কি আগে রূপ বসে পড়ো পেছনটা নামিয়ে নাও গেঞ্জির পেছনটা বসে পড়ো খেতে বসে পড়ো তাহলে খেয়ে নি। এই দেখো বন্ধুরা সবাইকে খাবার বেড়ে টেড়ে দিয়ে সবার প্রায় খাওয়া শেষের দিকে রূপ মুখে এই জায়গায় খাবার লেগে আছে। হ্যাঁ রূপ একদমই ভাত নেয়নি একটুখানি চিংড়ির ঝোল দিয়ে খেলো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের এখনো খাওয়া হয়নি খাচ্ছে এবার আমি খেতে বসবো আর এই যে মা কথাকে ধরে রয়েছে ও খুব কান্না করছে। দিদি হচ্ছে চিংড়ি মাছ পাঠিয়েছে এই যে গলদা চিংড়ি রূপ গ্রেভি দিয়ে খাওয়া হয়ে গেছে এখন চিংড়ি দুটো খাবে। এই যে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে তোমাদের বলি এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল হয়েছে শাটিং মাছের ঝোল এই যে লাউ চচ্চড়ি আর মেথি শাক এই যে তোমাদের দাদা ভাইয়ের এখনো খাওয়া হয়নি শাটিং মাছটা খাচ্ছে কেমন হয়েছে শাটিং মাছ খেয়ে দেখো চিংড়িটা কেমন হয়েছে? চিংড়িটা দিদির বাড়ি থেকে পাঠিয়েছে রূপ খেয়েই বুঝতে পেরেছে চিংড়িটা দিদি রান্না করেছে খেয়েই বুঝতে পেরেছে আসলে মায়ের হাতে রান্নার স্বাদ ও চেনে। তো বন্ধুরা সবাই খেয়ে নিক আর এই দেখো মা কাঁথাকে কান্না সামলাচ্ছে ও কেঁদেই যাচ্ছে এইবার আমি খেয়ে নিই তারপরে কথাকে দেখছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো যে পম্পি সব গুছাচ্ছে মা কি করছে তুই কি করছিস জলের মধ্যে কি গুলাচ্ছিস ওগুলো আজমলা জলের মধ্যে গুলিয়ে খাবি বাহ খা মা কি করছে পেঁপে খাচ্ছ আপেল একটা পেঁপে খেয়ে এখন সব ফলমাকড় কাটা হচ্ছে ভাত খেয়ে ওঠে প্রতিদিন ফলমাকড় খাওয়া হয় এখন পেঁপেগুলো মনে হচ্ছে অত পাকা না মিষ্টি হবে না এটা মনে হয় কিনে নিয়ে আসতে একদিক ঝামড়ানো ছি 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 কি করছিস এগুলো বিচ্ছিরি খেতে বিচ্ছিরি খেতে
তা খা, নতুন নতুন এক্সপেরিমেন্ট। কি পরিষ্কার করছো? রূপ জল ফেললো। কেমন লাগছে পেঁপেটা বল? সন্ধ্যাবেলা আবার ফিরলাম, মা চা করছে। চা হয়ে গেছে? চায়ের সাথে আর কিছু দিচ্ছ? চায়ের সঙ্গে চা দিয়েছে, খাবো। রূপ ঘুমাচ্ছে। মেঘা কি করছিস? তোদের আজকে নেমন্তন্ন আছে? ডিম টোস্ট হচ্ছে এখন। বাহ, অনেকদিন পর ডিম টোস্ট খাবো। তুই পারিস? তাহলে তুই ঘুরছিস কেন? রাগ করে না, রাগ করে না, এত রাগ কেন করো তুমি? এই দেখো বন্ধুরা, এখন কথার একটু নাকে ড্রপ দিয়ে দেব। কিছুদিন আগে ওকে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার দেখিয়ে ওকে বুঝতে পেরেছে ওর একটু ঠান্ডা লেগেছে, তাই নাকের ড্রপটা দিয়েছে। ওটাই দিনে লাগাতে বলেছে দুবার করে, তো দুবার করে লাগাই না, একবার করেই লাগাই। অবশ্য না, দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে এর মধ্যে। দাও, তুমি দিতে পারবে নাকি? না, তুমি দিয়ে দাও, আমি ধরছি হাত। অবশ্য না, দাঁড়াও 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 দাঁড়াও। ইস, গিয়েছে? হ্যাঁ গেছে, গিয়েছে। দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও, এটা টুপিটা ঠিক করে দিই। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। এর মুক্তিটা কোথায় গেল? এই তোমার কাছে দাও, আমি আটকে। আবার কাঁদতে কাঁদতে রেগে গিয়ে হিসু করে দেয়। দেখি তোর মামি কি করছে, তুমি কি করছো? কথাকে ওর দাদার নিয়ে ঘুরাচ্ছে। তোর ইয়ে কই, তোর দিদি কোথায়? দেখি কেমন লাগছে রূপ, দেখি। তোর দিদির বান্ধবীর জন্মদিন, তাই তো? এখন রূপ মেঘা কদিন আমাদের বাড়িতে থাকবে? ওর বাবা হচ্ছে, বলে দে, কলকাতায় গিয়েছে। মা কলকাতায় গিয়েছে ইয়ের কাজে, ওর বাবা মিটিং এ, আর ওর মা হচ্ছে স্কুলের কাজে কলকাতায় গিয়েছে। এই যে মেঘাও রেডি হয়ে গেছে, মেঘার বান্ধবীর জন্মদিন, এখন যাবে ঘুরতে। জন্মদিন হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া। ও তাহলে চ, হয়ে গেছে রূপ, চ। তুই কি পরে যাবি? ও তোর জ্যাকেট পরে নে। হ্যালো বন্ধুরা, এই যে এখন 9টা মতো বাজে, এখনো ভিডিওতে ফিরলাম। ওই যে তোমাদের দাদা ভাই কাজ করছে, যেটা খুশি তোমার, এটাও নিতে পারো, ওইটাও নিতে পারো। এই যে এই লাইটের ওপর একটা কাপড় দেওয়া থাকে, কাপড়টা আমি আজকে খুলে ফেলেছি। খুলে ফেলেছি বলতে রাঠাটা খুলে গেছিলো, তাই আমি কাপড়টা কাচার জন্য নিয়েছিলাম। তাই তোমাদের দাদা এখন, হ্যাঁ ও ঘুমাচ্ছে,
তাই তোমাদের দাদা এখন এই যে কাঠা দিয়ে ওটা লাগিয়ে দিচ্ছে, না হলে চোখে আলো পড়ে কথা। আর ওই যে কথা ঘুমু ঘুমু করছে, দেখো কীভাবে ঘুমু ঘুমু করছে, পুরো মাথা কাত করে আবার হাতটা মুখের কাছে নিয়ে দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখ। এই যে কথা কীভাবে ঘুমু ঘুমু করছে, আর এই যে কথার সব ন্যাকড়া নকরের ট্রে, এই যে আবার হাত দেখো আড়ামোড়া ছাড়ছে, দেখো হাত কিভাবে তুলে আড়ামোড়া ছাড়ছে। পুরো ঢঙি। আর ওই যে তোমাদের দাদা আঠা দিয়ে কাপড়ের ওপর লাইটটার ওপর কাপড় দিয়ে আটকে দিচ্ছে, না হলে সত্যি খুব চোখে লাগে, আলোটা এতটাই জোর খুব চোখে লাগে, চোখে এসে পড়ে আর ঘুম তো হবেই না। আমার যা বা হবে তোমাদের দাদার আর কথার ঘুম হবে না। লাইট সেট করে দিলাম, আলোটা এবার কমে গেছে, কেমন হয়েছে বলো? ঠিক আছে, আসলে এটা রাতের বেলা জ্বালিয়ে রাখা হয় যাতে বড় আলো না জ্বালাতে হয়, আগেটা থেকে ভালো। আগেরটাই যেরকম আলো হতো দেখি ওটাই, নাকি অনেক বেশি আলো? না ঠিক আছে, কথা ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর একটু পরেই ওর খিদে পাবে, রাতের বেলা তখন জেগে বসে থাকবে রাতের বেলা। কি কিছু করে এখন ঘুমাচ্ছে, রাত জাগবে বলে। হ্যাঁ, আর রাত জাগবে ওর মাকে হচ্ছে ঘুমোতে দেবে না, ও নিজে এখন ঘুমিয়ে নিচ্ছে, নিজে ঘুমিয়ে নিচ্ছে, তারপরে জেগে বসে থাকবে, তখন ড্যাব ড্যাব করে তাকাবে এদিক ওদিক, জিভ বার করবে খাওয়ার জন্য। এখন ওর জন্য মা ঘুমায়নি, শুধু মাঝে মাঝে উঠে উঠে দেখছে হিসু করেছে নাকি। রাত 10:30 ভিডিওতে ফেললাম বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করব। পম্পির খাওয়া হয়ে গেছে, এই যে ও এখন খাওয়ার জন্য কান্নাকাটি করছে, এতক্ষণ ঘুমাচ্ছিল খিদে পেয়ে গেছে। কোন চাদরটা? মুখের কাছে নিয়ে আসছে, অত তাই তো করে, ও সোনা মুখের কাছে নিয়ে চলে আসে, দেহ জিভ বার করে চাটে। কি খাচ্ছে, দুধ নাকি সেই ইয়ে? অনেকক্ষণ চুপ করে ছিল, আমি হচ্ছে ঘুমাচ্ছে, ন্যাটো কেয়ার খাচ্ছি, ও ঠাম্মির কথা শুনছে যে ঠাম্মি কি করছে, ঠাম্মির দিকে অবাক হয়ে থাকছে, প্রথম ও এখন কত রকম ভাবে বদলাবে আস্তে আস্তে, একদম তোমার মতন লাগছিল দেখে। আমি কি বলেছি, দাদার মতো দেখতে তো নদী, আমি নার্সিংহোম থেকে আসার পরে তো দেখেছে, তখন মুখে চ্যাপটা চুপটি ছিল তো, তাই বলেছে দিদি। আবার বলেছে কান তোমার আর বাবার মতো, তাই হ্যাঁ, দাদার মতো বাবার মতো নাকি কান বড় বড়, মানুষ নাকি কান বড়। না না ওকে ওরম বলো না, ঠিকই আছে, ও কিন্তু না না কান তো বড় যাচ্ছে ও, না তাহলে টাটা দিয়ে দাও, ভিডিওটা শেষ করে দি, টাটা দিয়ে দাও, কথা শোনা, টাটা দাও, ওই যে হাত বাড়িয়ে বার করেছে, টাটা দাও শোনা, আমিও টাটা দিয়ে, হ্যাঁ টাটা দাও, আমি মুখে বললাম টাটা।